মহুয়া মৈত্রকে দেখছি যে একেবারে দলেরও ঊর্ধ্ব উঠে গেছেন প্রিয় দর্শক আমি সবিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম বা দর্শক আজকে মহুয়া মৈত্র তার যে এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন প্রথমে লিখেছেন যে আদানিকে উদ্দেশ্য করে ডোন্ট ওয়েস্ট টাইম টেলিং এভরি ওয়ান আর শেষে লিখেছেন যে লাইক আই সেড আই উইল স্ট্যান্ড ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ডাবল মাই মার্জিন আমি দলেরও ঊর্ধ্বে উঠে গেছেন এই জন্যই বলছি কারণ শেষে যেটা লিখেছেন যে আমি কৃষ্ণনগর থেকেই দাঁড়াবো এবং মার্জিন ডাবল হবে এখন ভোট তো দেরি আছে ভোট ঘোষণা হলে কে কোথায় প্রার্থী হবেন দল ঘোষণা করে কিন্তু তার এত আগে থেকে মৌয়া মৈত্র নিজেই ঘোষণা করছেন যে আমি কৃষ্ণনগরে দাঁড়াবো এবং ডবল মার্জিন হবে মার্জিন কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু আমি কৃষ্ণনগর থেকে দাঁড়াবো নিজেই ঘোষণা করে দিচ্ছেন দল কি ওনাকে অনুমতি দিয়েছে নাকি আমি একটি রিপোর্ট দেখছিলাম তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেছেন যে এইসব বলার এখতিয়ার আমার নেই কে কোথায় প্রার্থী হবেন দল ঠিক করবে আর আমরাও মানে এটুকুই জানি যে কে কোথায় প্রার্থী হবেন সেটা মোটামুটি ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই জানেন তার বাইরে কারোরই কিন্তু জানার কথা নয় কারণ দলটা এমন ভাবেই চলে একেবারে একটা লিমিটেড কোম্পানির মতো তো সেখানে মৌয়া মৈত্র নিজেই ঘোষণা করছেন যে আমি কৃষ্ণনগর থেকে দাঁড়াবো মানে ওনার প্রার্থী হওয়ার যে বিষয়টা সেটা কাট করার চেষ্টা হচ্ছে কিন্তু উনি বলছেন যে আমি কৃষ্ণনগর থেকে দাঁড়াবো এবং ডাবল মার্জিন হবে তো ওনাকে কি দল বলেছে নাকি যে হ্যাঁ আপনি নিজেই আগ বাড়িয়ে বলে দিচ্ছেন আর এটাই তো দর্শক আমি বলছিলাম তাহলে কি উনি দলেরও ঊর্ধ্বে উনি তো সবেরই ঊর্ধ্বে উঠে গেছেন পার্লামেন্টের ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে স্পিকারকেও তো যেভাবে সব চিঠি লিখছেন মানে টক করে দেওয়ার মতো আর প্রধানমন্ত্রীকে তো মানেনি না যেটা আর কি বুঝতে পারি তার কথা শুনে তো এবার তাহলে কি দলেরও ঊর্ধ্ব উঠে গেছে নিজেই ঘোষণা করে দিচ্ছেন আমি কোথায় দাঁড়াবো দলও বুঝবে কাকে নিয়ে আমরা ঘর করছিলাম বুঝবে। এবং এটাও দর্শক বলে যদি মহুয়া মৈত্রকে প্রার্থী না করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখবেন এই মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসকে কিভাবে দাগছেন সেটাও দেখবেন এই মহুয়া মৈত্র যে কি সেটা দেশের মানুষ অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন হয়তো তৃণমূল কংগ্রেসের অনেকে বুঝেছেন এবং সেই জন্যই হয়তো তার এই যে বিষয়টা সেটাতে খুব বেশি মাথা গলাতে তৃণমূল কংগ্রেসকে দেখিনি যখন তার বিরুদ্ধে শাস্তি একেবারে সামনে চলে এসছে তখন কে কেউ পাশে থাকার বার্তা দিচ্ছে কিন্তু যেভাবে লড়ার কথা ছিল যেভাবে কথা বলার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখিনি বরং যতটা দেখছি অন্যান্য দলকে মৌয়া মৈত্রের পাশে থাকতে আমি জানি না মানে এই যে আগে থেকে বলে দেওয়া আগ বাড়িয়ে কি করবে দল তার বিষয়ে তবে এটা দর্শক বলতে পারি যে মহুয়া মৈত্র কিন্তু অনেকটাই ফার্স্ট হয়ে পড়েছেন হয়তো চোখে সর্ষে পুল দেখছেন অন্ধকার দেখছেন হয়তো ভবিষ্যৎ কিছু একটা বলতে হবে লড়াইয়ে টিকে থাকতে হবে সাংসদ পদ তো চলে যাচ্ছে কিন্তু আমার তো কথা তো আমাকে বলে যেতে হবে সেই জন্য আর কি ওই একটু জিয়ে রাখা যে হ্যাঁ আমি আছি আমি থাকবো আমি আবার হব 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 করেই যদি কিছু বলা যায় তবে আজকে আমি দেখছিলাম অনেক সব পোস্ট করেছেন কিন্তু আমি এটাও নজর রাখছিলাম মিডিয়াতে ওই হাতে গোনা কয়েকটা মিডিয়া ছাড়া আর কিন্তু কোনো মিডিয়াই তার এই সব কথা নিয়ে খুব বেশি রিপোর্ট করছে না মানে কথার গুরুত্ব দিচ্ছে না তার মানে ইতিমধ্যেই মিডিয়া তার বিমুখ হতে শুরু করেছে। যে মিডিয়াকে সাংবাদিকদেরকে সাংবাদিক বলেছিলেন এখন সেই দু পয়সার সাংবাদিকরাও অনেকে আর তার দিকে তাকাচ্ছেন না নিজেই কিছু কিছু সিন ক্রিয়েট করছেন ফোকাসে আসার জন্য কিছু কিছু অ্যাক্টিভিটি করে দেখাচ্ছেন নিজের কেন্দ্রে যেমন একটা ভিডিও দেখলাম একটা খেলার মাঠে গেছিলেন বলে শট মেরেছেন গোল দিয়েছেন ওখানে কিন্তু নিজে যে কতগুলো গোল খেয়ে যাচ্ছেন সেটা মোটামুটি দেশের মানুষ বুঝে গেছেন তবে দর্শক আমি এখানে দুটো কথা ক্লিয়ার করে দেব আমি দেখছি এই মহুয়া মৈত্রের ব্যাপারে কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নামার চেষ্টা করছেন পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন মহুয়া মৈত্রের পাশে থেকে একটা অন্য রকমের একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন আর মহুয়া তো যারা সাপোর্ট করছেন আমি দর্শক তাদের আমি দুটো কথা শুনছি এবং সেটা ওই অনেকটা মানে ওই আসল সত্যকে গুলিয়ে দেওয়ার মতো বিষয় অনেকে বলছেন অনেকে মানে যারা বলছেন আর কি তাদের মধ্যে যে এথিক্স কমিটি কি শাস্তি দিতে পারে এথিক্স কমিটির কি সেই ক্ষমতা আছে শাস্তি দেওয়ার এথিক্স কমিটি কেন শাস্তি দেবে আবার এক বুড়ো ট্রাবল কংগ্রেসের বুড়ো নেতামন্ত্রী মাঝেbodde নিজেকে ধোয়া তুলসীপাতা হিসেবে जाहीर করেন আবার দেখবে চুরি চোর চোরেদের পাশে কি দানি করেন তিনি বলছেন যে এথিক্স কমিটি খুব জোর অন্যায় হয়েছে কিনা বলতে পারে শাস্তি দিতে পারে জানি উনি এত বয়স ওনার হয়েছে পলিটিক্স করছেন কি বুঝেছেন এতিস কমিটি সম্পর্কে আর এতিস কমিটি কোথায় শাস্তি দিয়েছে এথিস কমিটি কোথায় শাস্তি দিয়েছে এথিস কমিটির কাছে স্পিকার ফরওয়ার্ড করেছিলেন বিষয়টা খতিয়ে দেখার জন্য এথিস কমিটি খতিয়ে দেখেছে তাতে মনে হয়েছে যে এর সাংসদ পদ খারিজ করে দেওয়া উচিত তার সুপারিশ করেছে সুপারিশ করেছে নাও মানতে পারেন স্পিকার নাও মানতে পারেন স্পিকার মানে এতিস কমিটি কিন্তু শাস্তি দেয়নি এতিস কমিটি বলেছে যে যা দেখেছি তাতে করে এর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া মানে করা যায় খারিজ করা যেতে পারে খারিজ করুন যা সুপারিশ স্পিকার নাও মানতে পারেন স্পিকার ঠান্ডা করে পাঠিয়ে দিতে পারেন তাহলে এথিস কমিটি কিন্তু কোনো শাস্তি দেয়নি বিষয়গুলোকে বিবেচনা করেছে আর এই করা যেতে পারে সুপারিশ করেছে কমিটি ভালো করে জানে যে আমরা খারিজ করতে পারবো না তাই তারা খারিজ করেনি তাহলে কমিটি কোথায় শাস্তি কমিটি শাস্তি দিয়েছে এটা কি দিতে পারে এই যে কথাগুলো বলে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মার্কেটে কি ভেবেছেন যা খুশি বলবেন নাকি এটা এক আর একটা কথা যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমি অভিষেককেও বলতে শুনেছি বলা হচ্ছে যে এদিকে বলা হচ্ছে যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে দ্রুত তদন্ত করতে হবে আবার অন্যদিকে বলা হচ্ছে যে ওনার সাংসদ পদ খারিজ তো যখন তদন্তই করতে বলা হচ্ছে তাহলে তার তদন্তের রেজাল্ট আসার আগে কেন সাংসদ পদ খারিজ করতে বলা হচ্ছে এটাও কেউ কেউ গুলিয়ে দিচ্ছেন আপাত দৃষ্টিতে শুনলে তাই মনে হবে যে একদিকে বলা হচ্ছে সিবিআই এনকোয়ারি সিবিআই তদন্তের অর্ডার লোকপাল দিয়েছে এবং কমিটিও সুপারিশ করেছে তার মানে তদন্ত কমপ্লিট হয়নি তদন্ত করতে বলা হচ্ছে তাহলে তদন্তের রেজাল্ট আসার আগেই কেন তার সাংসদ পদ খারিজ করতে বলা হচ্ছে এটা এটা দর্শক যে কোনো মানুষ হঠাৎ করে শুনলে তারও মনে কিন্তু এই প্রশ্ন জাগবে কিন্তু এখানেও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেমন এই জন্য আমি দর্শক আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এথিস কমিটি যে সুপারিশটা করেছে সেটা কিন্তু এই সিবিআই যে বিষয়ে এনকোয়ারি করবে বা করতে বলা হচ্ছে তার রেজাল্টের জন্য আগে থেকে এই সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার খারিজ হয়ে যাওয়ার সুপারিশ এটা কিন্তু নয় বা খারিজ করার সুপারিশ এটা কিন্তু নয় এখানে সাংসদ পদ খারিজের যে বিষয়টা সেটা হচ্ছে যে পার্লামেন্টের যে লগ ইন পাসওয়ার্ড যেটা থার্ড পার্টিকে উনি দিয়েছিলেন যেটা বিদেশ থেকে পরিচালিত হতো সেটা তো প্রমাণিত সেটা তো প্রুভ সেটা তো মহামৈত্র তো অস্বীকার করেননি তার জন্য সাংসদ পদ খারিজের যে বিষয়টা তাও সুপারিশ কমিটি কিন্তু খারিজ করে দেয়নি করতে পারে না সেই এখতিয়ার তাদের নেই কিন্তু খতিয়ে দেখে সুপারিশ তারা করতেই পারে সেটা করেছে কেন সাজা দিয়ে দিল কোথায় সাজা দিয়ে দিল সুপারিশ করেছে এখন স্পিকার দেখবেন কি করবেন না করবেন তার থাকবে আর এটা ওটা নয় যে সিবিআই হলো না আর কেন সাংসদ পদ খারিজের বিষয়টা বলা হচ্ছে ওটাও এটা নয় ওটা তো ক্রাইম সেটার জন্য তো সিবিআই কে দিয়ে আবার এনকোয়ারির কথা বলা হচ্ছে বা এজেন্সি কে দিয়ে এনকোয়ারির কথা বলা হচ্ছে ওটা প্রমাণ হলে তো শুধু সাংসদ পদ খারিজ হবে না এখানেই থেমে থাকবে না জেল হবে জেল সেটার জন্য মানে ওই যে ক্যাশ ফর এনকোয়ারি যেটা আর কি ওটার জন্যে তদন্তের প্রয়োজন রয়েছে সেই জন্য সুপারিশ করা হয়েছে তদন্ত করার জন্য ওটা আলাদা এটা আলাদা এটা প্রুভ যে লগ ইন পাসওয়ার্ড বাইরে একজনকে দিয়েছেন যেটা দেওয়ার কথা নয় আর বলা হচ্ছে যে এরকম কি কোনো রুল রয়েছে বাইরের লোককে দেওয়া যাবে না কোথায় দেখান তো আর সব কিছু রুল হিসেবে বলে দেওয়া হয় না বলে দেওয়া যায় না অনেক কিছুই তো আমাদের জীবনে রুল হিসেবে থাকে না কিন্তু আমরা সেগুলো বুঝে চলি যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমরা রাস্তাঘাটে বের হলে একটু ভদ্রসভ্য জামা কাপড় পরে বের হই কোথাও কিন্তু এরকম রুল নেই যে জামা কাপড় পরেই বেরোতে হবে এরকম কোনো রুল নেই কিন্তু আমরা মানি যে একটা সভ্য সমাজের একজন মানুষ হতে গেলে আমাদের এই এই করা উচিত না হলে আমাদেরকে লোকে পাগল বলবে বা ওভার স্মার্ট বা আরো আরো অন্য কিছু বলতে পারেন বা কোনো সেন্সেশন ক্রিয়েট করার জন্য করছেন সেটাকে অপরাধ হিসেবে হয়তো সমাজ নেবে সেগুলো কিন্তু লেখা থাকে না এরকম জীবনে অনেক কিছু রয়েছে পার্লামেন্টের অনেক কিছু বিষয় রয়েছে এখন তো লিখতে হবে এখন তো এটা এটা তো ধরা পড়ে গেল আসলে অনেক কিছু বিষয় থাকে যেগুলো দেখবেন পরে পরে মানে যেগুলোর ক্ষেত্রে পরে পরে আইন তৈরি হয় যখন সমস্যা দেখা দেয় তো এবার যে কাজটা করেছেন মহুয়া মৈত্র এতদিন তো কেউ ভাবতেই পারেননি যে কোনো এমপি কখনো অন্য কাউকে তাদের পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করবেন এটা তো কখনো কেউ ভাবতেই পারেননি সেই জন্য লেখার কোনো প্রয়োজন হয়েছিল না কিন্তু এখন তো পরিষ্কার হচ্ছে যে না এরকমও করতে পারেন মহামৈত্র যেটা করেছেন মারাত্মক অন্যায় করেছেন দেশের যে নিরাপত্তা যে বিষয়টা সেটা মুখে ফেলে দিয়েছেন সুতরাং আর যাতে এইরকম কেউ কখনো না করেন তার জন্য একটা নিয়ম করে দিতে হবে যদি কেউ এটা করেন তাহলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা এবার এবার নতুন করে রুল তৈরি করতে হবে মহামৈত্রের জন্য তৈরি করতে হবে আর যেটা যেটার এনকোয়ারি সেটা হচ্ছে ক্যাশ ফর এনকোয়ারি মানে অর্থের বিনিময়ে মানে ক্যাশ ফার কোশ্চেন যেটা অর্থের বিনিময়ে প্রশ্ন ওটার সিবে এনকোয়ারি ওটাতে এখনো প্রমাণ হয়নি ওটা প্রমাণ হলে কি এখনো বাইরে থাকতেন মোয়া মৈত্র ফলে এই যে বিষয়গুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে একটা এথিক্স কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা নয় এটা হচ্ছে একাংশের লোকজন এবং মিডিয়ার একটা অংশ এটাকে গুলিয়ে দিয়ে মানে একটা অন্য রকমের একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু ঠিক নয় এটা ঠিক দর্শক সেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা দিয়ে বললাম এবার যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ব